হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অমলস ফটোগ্রাফি ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আমাদের নতুন ভিডিও। তার আগে এক মিনিট, আমাকে কি দেখতে একটু অন্যরকম লাগছে? আমার নতুন হেয়ারস্টাইলের জন্য, ঠিক না? তবে আমি ভাবছিলাম নতুন কোনো ভিডিও বানাবো না। এর মধ্যে হঠাৎ করে গতকাল এক বন্ধু আমাকে বললো যে, ভাই এটা কি হেয়ারস্টাইল দিয়েছিস, হেভি লাগছে তো। বলি যে কেন ভাই? বলছে, আরে ভাই এটা তো ট্রেন্ডিং। হ্যাঁ, এটা তো ট্রেন্ডিং। কেন ট্রেন্ডিং কেন? বলছে, আরে হলিউডের যত সিনেমা আছে, হিট হিট, এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, তারপর ট্রান্সপোর্টার, সবগুলোতেই তো এই হেয়ারস্টাইল ইউজ করা হয়েছে। ওর কথা শুনে আমি ভাবলাম, ঠিক তো, তাহলে ইন্সপিরেশন পেয়ে গেলাম, আর নতুন ভিডিও শুরু করতে তাহলে আর কি লাগে। চলুন শুরু করা যাক নতুন ভিডিও। সেই সম্পর্কে যা দেখে আপনারা থাম্বনেইলে ক্লিক করেছেন, কি করে ফটোগ্রাফি করে টাকা ইনকাম করা যায়, আরো ভালোভাবে বলতে গেলে কি করে মোবাইল ফটোগ্রাফি করে টাকা ইনকাম করা যায়, ব্যাপারটা কি সত্যি সম্ভব? অবশ্যই সম্ভব বন্ধুরা, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমি আপনাদেরকে একটু ডিটেইলসে বুঝিয়ে দিই, আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদেরকে দুটো সাজেশন দেব, যে কারণে আপনারা অনেক সহজে এবং জেনুইনলি মোবাইল ফটোগ্রাফি করে কীভাবে ইনকাম সম্ভব সেটা আরও ভালোভাবে বুঝতে পারবেন, এবং সাজেশনগুলোকে কাজে লাগালে একসময় আপনি এই বিষয়ে একজন এক্সপার্টও হতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, চলুন। কিছু কিছু ওয়েবসাইট আছে যারা মোবাইল ফটোগ্রাফিগুলো ফটোগ্রাফারদের কাছ থেকে কিনে নেয় এবং সেগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করে দেয়। আবার কিছু কিছু লোক আছে, ডেভেলপার, যারা ওয়েব ডেভেলপিং বা ব্যানার তৈরি এসব কাজ করে, তারা কোনো ছবি ডাইরেক্ট গুগল থেকে ডাউনলোড করে ইউজ করতে পারে না, কারণ সেই ছবিগুলোর মধ্যে কপিরাইট অ্যাকশন পড়ার সম্ভাবনা থাকতে পারে। তাই তাদেরকে কি করতে হয়, কোনো অথরাইজড ওয়েবসাইটে গিয়ে টাকা দিয়ে সেই ছবিগুলোকে কিনে তাদের কাজে ব্যবহার করতে হয়। তখন এই মাঝখানের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটগুলোই কি করে, যে ফটোগ্রাফারদের কাছ থেকে সে ছবিগুলোকে কালেক্ট করেছে, সেই ছবিগুলোকে এই ডেভেলপারদের কাছে বিক্রি করে দেয়, আর সেখান থেকে মোটামুটি একটা 25% বা 40% কমিশন ফটোগ্রাফারকে দিয়ে দেয়। এটাই হচ্ছে ফটোগ্রাফি করে কি করে টাকা ইনকাম করা সম্ভব অনলাইন। এভাবেই আপনি আপনার ফটোগ্রাফগুলোকে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে দিয়ে টাকা ইনকাম করতে পারেন, সেটা হোক মোবাইল ফটোগ্রাফি বা হোক কোনো দামি ক্যামেরা দিয়ে তোলা। তাহলে প্রথমে দেখা যাক আমাদের এরকম ওয়েবসাইট কি কি আছে। প্রথমেই বলতে হবে shutterstock.com এর কথা। শাটারস্টক এমন একটি ওয়েবসাইট, যদি আপনি গুগলে কোনো ছবির জন্য সার্চ করে থাকেন তাহলে দেখতে পাবেন যে যেই ছবিটি প্রোভাইড করা হচ্ছে প্রথমেই সেটি থাকবে shutterstock.com থেকে প্রোভাইড করা ছবি। shutterstock.com পৃথিবীর সবচেয়ে বড় স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট হয়ে দাঁড়িয়েছে। এই ওয়েবসাইটটি থেকে আপনি ছবি ডাউনলোড করতে পারেন এবং ছবি তাকে আপলোডও করে দিতে পারেন। শাটারস্টক থেকে আপনি প্রত্যেকটি ছবির জন্য 40% কমিশন পেতে পারেন, অর্থাৎ যদি আপনার একটি ছবি $10 বিক্রি হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি পাবেন কত, $4। ওকে ফ্রেন্ডস, শুনতে অনেক কম মনে হলেও আসলে যখন আপনার 10টা ছবি একদিনে বিক্রি হবে তখন এই $4, 4×10 কত হয়ে দাঁড়াবে, $4×10 হয়ে দাঁড়াবে $40, অর্থাৎ একদিনে আপনি $40 ইনকাম করছেন সেই ওয়েবসাইট থেকে। এমন নয় যে আপনি একটি ওয়েবসাইটেই আপনার ছবিগুলো আপলোড করতে পারবেন, আপনি চাইলে অনেকগুলো ওয়েবসাইটে আপনার এই ছবিগুলোকে একসাথে আপলোড করে দিতে পারবেন এবং সব জায়গা থেকে আলাদা আলাদা সেল পাবেন। তাহলে চলুন যা যাক এর পরের কোন ওয়েবসাইট আছে সেটার দিকে। এর পরের ওয়েবসাইটের কথা বলতে গেলেই বলতে হবে iStock-এর কথা। iStock শাটারস্টকের পরেই একটি অনেক বড় স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট। এই স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটের মধ্যে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এই iStock ওয়েবসাইটে ফটো আপলোড করে আপনি পার ফটো 40-50% পর্যন্ত কমিশন পেতে পারেন। 40% কমিশন মোটেও কম নয় বন্ধুরা।
তবে আইস্টক সম্পর্কে আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন, আইস্টক আর গেটি ইমেজেস এখন একই ওয়েবসাইট হয়ে গেছে। অর্থাৎ আগে যারা বলতো যে গেটি ইমেজেসে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলো এবং পরে আইস্টকে গিয়ে আরেকটি অ্যাকাউন্ট খুলো, এখন সেটা পসিবল না। এখন গেটি ইমেজেস এবং আইস্টক একটাই ওয়েবসাইট। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট ওয়েবসাইটে। আমাদের নেক্সট ওয়েবসাইট হচ্ছে 123rf.com। নামটা একটু অড হলেও ওয়েবসাইটটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটি ওয়েবসাইট। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র ফটো আপলোড করে। ঠিক আছে ফ্রেন্ডস, গুগলে গিয়ে আর কিছু না, শুধু সার্চ করুন 123rf.com এবং সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে আপনি এই ওয়েবসাইটের একজন কন্ট্রিবিউটর হতে পারেন। লাস্ট আরেকটি ওয়েবসাইটের নাম বলবো, সেটা হচ্ছে পন্ড ফাইভ। পন্ড ফাইভের একটি সুবিধা হচ্ছে এরা আপনাকে অনেক বেশি কমিশন দেবে। অর্থাৎ কমিশনের পরিমাণ মাঝে মাঝে 60-85% গিয়ে দাঁড়াতে পারে। 60-85% অর্থাৎ আপনার একটি ছবি যদি বিক্রি হয় $10, তখন আপনি পাবেন $6 থেকে প্রায় $8.5 পর্যন্ত কমিশন। এভাবে ফটো বিক্রি করে আপনি অবশ্যই বহুত টাকা উপার্জন করতে পারেন অনলাইন থেকেই। তাহলে ফ্রেন্ডস, আপনাদের জন্য আমার কিছু টিপস দেওয়ার কথা ছিল প্রথমেই, সেই টিপসগুলোকে আমি এখন বলছি। আপনারা যখন ছবি আপলোড করবেন তখন অবশ্যই 2-3 ওয়েবসাইটে ছবিটি আপলোড করুন, একটা ওয়েবসাইটে কখনো কাজ করবে না। 2-3 ওয়েবসাইটে আপলোড করুন, হয়তো বা আপনার কোনো ছবি যেটা একটা ওয়েবসাইটে বিক্রি হচ্ছে না সেটাই অন্য ওয়েবসাইটে অনেক বেশি দামে বিক্রি হবে। এমনটা কেন হয় জানেন? কারণ একজন হয়তো বা কোনো একটা ছবি শাটার স্টকে খুঁজছে, সে শাটার স্টকে ছবিটা পাচ্ছে না, কিন্তু গেটি ইমেজেস কি করেছে, সেই ছবিটাকেই সবার উপরে রেখেছে এবং সেই ডেভেলপার যখন গিয়ে সার্চ করছে সাথে সাথেই গিয়ে ওই ছবিটি পেয়ে যাচ্ছে এবং ছবিটিকে কিনে নিচ্ছে। তাই আমার সর্বপ্রথম সাজেশন হচ্ছে আপনারা অবশ্যই 2-3 ওয়েবসাইটে কন্ট্রিবিউট করা শুরু করুন। আজ থেকে কন্ট্রিবিউট করুন, যখন আপনার প্রত্যেকটি প্রোফাইলে যখন আপনার প্রত্যেকটি ওয়েবসাইটের প্রোফাইলে 2-3 ছবি আপলোড করা থাকবে তখন দেখবেন আপনার প্রতি মাসে $500-$700 অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। ব্যাপারটা চিন্তা করতে খুব ভালো লাগে, তাই না ফ্রেন্ডস? আরেকটা কথা, $500-$700 চিন্তা করাটা খুব সহজ এবং আনন্দদায়ক, কিন্তু এই জন্য যতটা পরিশ্রম করতে হবে সেটা কিন্তু মোটেও কম নয়। যদি ব্যাপারটা খুব সহজই হতো তাহলে প্রত্যেকটি ফটোগ্রাফারই স্টক ফটোগ্রাফিতে শাইন করতে পারত। তা কি সম্ভব? সম্ভব হচ্ছে না। শাইন করার জন্য, সাকসেস পাওয়ার জন্য আপনার কি লাগবে? প্যাশন। আপনাকে লেগে থাকতে হবে সেই ওয়েবসাইটগুলোর পেছনে এবং কন্টিনিউয়াস আপলোড করে যেতে হবে। আপনি যত বেশি আপলোড করবেন তত বেশি আপনি আর্নিং করতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি এই স্টক ফটোগ্রাফি সম্পর্কে আর নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। তাহলেই কেবল আপনি দেখতে পারবেন আমাদের সমস্ত নতুন ভিডিও ফ্রিতে। ঠিক আছে ফ্রেন্ডস, গুড বাই।